আজকে চলুন আমরা জেনে নিই কিভাবে স্লাইড মাস্টার টুল সম্পর্কে, যে কিভাবে স্লাইড মাস্টার টুল আমরা খুব এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারবো। তো সাপোজ আমাদের এখানে আমি প্রত্যেকটা স্লাইডে একটা একটা করে লোগো অ্যাড করতে চাচ্ছি। তো লোগো যদি অ্যাড করতে চাই, সেখানে বারবার করে আমাকে কপি পেস্ট করা লাগবে। সাপোজ আমি যদি দেখাই, ইনসার্টে গেলাম, তারপর ডাউনলোডস থেকে, সাপোজ এটা আমাদের লোগো। তো লোগোটা যদি ক্লিক করি, সাপোজ ধরে নিলাম এটা আমাদের লোগো। তো এটাকে যদি প্রত্যেকটা স্লাইডে নিতে চাই, তাহলে এটাকে বারবার কপি পেস্ট, তারপর আবার কপি পেস্ট, মানে জিনিসটা খুবই টাইম কনসিউমিং। তো এইটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, আমরা স্লাইড মাস্টার ব্যবহার করতে পারি। তো কিভাবে স্লাইড মাস্টার ব্যবহার করব, প্রথমে আমাদের উপরে যে ট্যাব গুলো রয়েছে, ফার্স্ট আমরা ভিউ অপশনটাতে ক্লিক করলাম। ভিউ অপশনটাতে ক্লিক করার পর এখানে স্লাইড মাস্টার নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করি, একদম উপরে যে একদম ফার্স্ট স্লাইডটা, সেখানে আমরা সাপোজ আমাদের লোগোটা দিতে চাচ্ছি। তো লোগোটা যদি দেই, ধরে নিলাম এটাই আমাদের লোগো। তো এটাকে আমি প্রত্যেকটা স্লাইডে চাচ্ছি যে একদম উপরের দিকে থাকে। যেটা ক্লিক করি, এন্ড উপরে যে একটা অপশন দেখা যায় ক্লোজ মাস্টার ভিউ, এটাতে যদি ক্লিক করি, আমাদের সবগুলো স্লাইডে আমাদের লোগোটা চলে এসেছে। দ্যাটস ইট। এখন আমি যদি চাই আমার প্রত্যেকটা স্লাইডে আমার ফন্টটা চেঞ্জ করতে, ফন্ট যদি চেঞ্জ করতে চাই, আবার ভিউতে যাব, স্লাইড মাস্টারে যাব, দেন আমাদের উপরে অংশটাতে যাব, এন্ড আমি যেই চাচ্ছি, যে ফন্টটা চাচ্ছি, সেই ফন্টটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখানে এই ফন্টটা দিয়ে যাচ্ছি, ফন্টটা দিলাম, স্লাইড মাস্টারে গেলাম। যদি আমাদের এখানে কোনো আপাতত টেক্সট নেই, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের ফন্টটা দেখা যাচ্ছে না, তো যদি আমরা কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিউ অপশনে গিয়ে স্লাইড মাস্টারে যাওয়ার পর দেন আমাদের থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। এবং আমরা যদি কোনো থিম চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এই থিম ইউজ করতে চাচ্ছি, দ্যাটস ইট। এভাবে আমাদের থিমস গুলো চলে আসবে। আই হোপ যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার, কার যদি কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।